প্রিয় বন্ধুগণ, আমি লেকচারার আমির হোসেন বলছি। তো আজকে আমি আপনাদের সাথে খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে, কিছু দিতে হবে, সেই ব্যাপারটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো এই জন্য এটা রিলেটেড একটা আমি গল্প বলি আপনাদের সাথে। তো এক দেশে একজন খুব অভাবী ভিক্ষুক ছিলেন, মানে সে খুবই অভাবী ভিক্ষুক, সারা দিনে যা ভিক্ষা পায় সেটা দিয়ে সামান্য খাবার সে রাত্রে জোগাড় করতে পারে এবং সেটাই সে খায়। তো সে প্রতিদিন যে রুটিটা খাবার হিসেবে বাড়িতে নিয়ে যায়, সেই রুটিটার কিছু অংশ আবার একটা ইঁদুরে প্রতিদিন খেয়ে ফেলে। তখন সে ইঁদুরকে জিজ্ঞেস করলো যে এর ইঁদুর, আমি গরিব মানুষ, আমি সারাদিন ভিক্ষা করে এই সামান্য একটা রুটি আনি, সেই রুটিটা তুমি খেয়ে ফেলো, তো তুমি কত বড় লোক আছে, কত ধনী মানুষ আছে, এদের কত খাবার আছে, ওইখান থেকে তুমি খেতে পারো না, আমি গরিব মানুষ, আমার রুটিটা তুমি খেতে আসো। তখন ইঁদুর বলল যে তোমারকে যতটুকু তোমার রিজিকে আছে, যতটুকু তোমার ভাগ্যে আছে, তুমি অতটুকুই খেতে পারবা, আমার রিজিকেরটা আমি খাই, তোমার রিজিকেরটা তুমি খাও, সুতরাং তুমি যদি এর চেয়ে বেশি কিছু বুঝতে চাও তাহলে তুমি বৌদ্ধের কাছে যেতে হবে, মহামতি বৌদ্ধের কাছে তুমি দেখা করো, তাহলে সে তোমাকে বলে দেবে যে তুমি কেন ধনী হতে পারো না, তুমি কেন এই অবস্থায় তোমার আছে, তোমার রিজিক কেন বাড়ে না, তুমি এটা জানতে হলে ওনার কাছে যেতে হবে। তখন ভিক্ষুক বলল যে তাই তো, তাইলে তো আমাকে এটাই করতে হবে, আমি বৌদ্ধের কাছে যাব, আমি জিজ্ঞেস করব ওনাকে যে আমি এত পরিশ্রম করি সারাদিন, মানে হেঁটে হেঁটে এত ভিক্ষা করি কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হয় না কেন। তখন সে হাঁটা শুরু করলো যে বৌদ্ধের সাথে দেখা করবে। হাঁটতে 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 এক জমিদার বাড়িতে গিয়ে উপস্থিত হলো। তখন সে বলল যে রাত্র হয়ে গেছে, আমাকে রাত্রে থাকার জায়গাটা দেওয়া যাবে কি না। জমিদার বলল যে না, তোমাকে থাকার জায়গা দেওয়া যাবে না। বলল যে দেখেন রাত্র হয়ে গেছে, আমি কোথায় যাব, আমাকে একটু থাকার জায়গা দিন। তখন বললো যে তুমি কোথায় যাবা? কই, আমি বৌদ্ধের সাথে দেখা করতে যাব। তখন বললো আচ্ছা ঠিক আছে, তুমি রাত্রে থাকো। তো বৌদ্ধকে একটি প্রশ্ন করবা। কি প্রশ্ন? যে আমার মেয়েটা কথা বলতে পারে না, কি করলে আমার মেয়েটা কথা বলতে পারবে, সেই ব্যাপারে বৌদ্ধকে তুমি, যে কি করলে আমার মেয়েটা কথা বলতে পারবে সেটা তুমি বৌদ্ধকে জিজ্ঞেস করবে। পরবর্তীতে সে হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে এক পর্বতের কাছে গেল। পর্বতের কাছে গিয়ে দেখলো যে এক মুনি ঋষি সেখানে 400 বছর ধরে ধ্যান করতেছে এবং সে স্বর্গে যাবার জন্য ধ্যান করতেছে, সে যেতে পারতেছে না। তখন বললো যে তোমাকে আমি পর্বত পার করে দেব, কিন্তু তুমি বৌদ্ধকে প্রশ্নটা করবা যে আমি কীভাবে স্বর্গ যেতে পারবো। তখন বলে ঠিক আছে, তখন পর্বত পার করে দিল। তারপর সে হাঁটতে হাঁটতে গিয়ে পেলে ওটা বিশাল নদী, তো নদী তো পার হওয়া সম্ভব না। এক কচ্ছপকে জিজ্ঞেস করলো তুমি আমার নদীটা পার করে দিবে, তো তুমি কোথায় যাবো? আমি বৌদ্ধের কাছে যাব। বৌদ্ধের কাছে গেলে আমি একটা প্রশ্ন করবো, সে প্রশ্নটার উত্তর তুমি নিয়ে আসবা। ঠিক আছে, নিয়ে আসবো। যে আমি 200 বছর ধরে সাধনা করতেছি ড্রাগন হওয়ার জন্য, ড্রাগন হইতে পারতেছি না, আমি কী করলে ড্রাগন হইতে পারবো, এই প্রশ্নের উত্তরটা তুমি নিয়ে আসবা। তখন কচ্ছপ নদী পার করে দিল, সে বৌদ্ধের সামনে গিয়ে উপস্থিত হলো, গিয়ে দেখলো যে এখানে আরও অনেক লোক। বৌদ্ধ বলল যে একজনে 3টা প্রশ্ন করতে পারবেন, 4টা করতে পারবেন না। তখন সে দেখলো যে তার তো প্রশ্ন 4টা, তো এখন যে কথা বলতে পারে না তার প্রশ্নটাও জরুরি, যে 400 বছর ধরে সাধনা করতে স্বর্গে যাওয়ার জন্য তারটাও জরুরি, যে 200 বছর ধরে সাধনা করতে কচ্ছপ হওয়ার জন্য তারটাও জরুরি, কিন্তু তার তো এই সামান্য রুটি রোজগারের প্রশ্ন, এটা তো বিরাট কিছু না, সুতরাং সে ওই 3টা প্রশ্নই করবে। তখন সে ওই 3টা প্রশ্ন বৌদ্ধকে বললো এবং বৌদ্ধ উত্তর দিয়ে দিল। তখন কচ্ছপের কাছে আসলো, এসে বললো যে যদি তুমি তোমার এই খোলস ছাড়তে পারো তাহলে তুমি ড্রাগন হতে পারবা। তখন কচ্ছপ সাথে সাথে খোলস ছেড়ে দিল এবং সেখান থেকে কিছু মুক্তা বের হলো, সে মুক্তাগুলো ওই ছেলেটাকে দিয়ে দিল এবং সে ড্রাগনে উড়ে গেল। পরবর্তীতে সে মুনি ঋষির কাছে আসলো, এসে বলল যে আপনি যদি আপনার হাতের লাঠিটা ছেড়ে দিতে পারেন তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন। তখন সে কী করলো, মানে তার হাতের লাঠিটা ছেড়ে দিল, লাঠির মধ্যে অনেক স্বর্ণ অলঙ্কার মণিমুক্তা ছিল, এগুলো তাকে দিয়ে দিল এবং সে লাঠি ফেলে দিল, সাথে সাথে সে স্বর্গে চলে গেল। আর 3 নম্বরে পরবর্তীতে সে রাজদরবারে গেল, রাজদরবারে গিয়ে বলল যে সে যখন তার পছন্দের কোনো ছেলেকে বিয়ে করার জন্য, তখন সে জমিদার বাড়ি বা রাজদরবারে আসলো, এসে
বললো যে এই মেয়ে যখন তার স্বামী নির্বাচন করবে তখন তার কণ্ঠ ফিরে আসবে, সে কথা বলতে পারবে। তখন সে মেয়েটি কী করলো, এই ছেলেকে স্বামী হিসেবে পছন্দ করলো এবং তার কণ্ঠ ফিরে আসলো এবং সে এই ছেলেটি অনেক ধনী মানুষে পরিণত হলেন। তো এভাবে এখানে আমরা যে জিনিসটা এই গল্প থেকে শিখতে পারলাম সেটা হচ্ছে যে প্রত্যেকে কিন্তু আসলে ছাড় দিতে হয়েছে। যেমন কচ্ছপটি খরচকে ছাড় দিতে হয়েছে ড্রাগন হওয়ার জন্য, মুনি ঋষি লাঠিকে ছাড় দিতে হয়েছে তার স্বর্গে যাওয়ার জন্য, ছেলেটি চারটি প্রশ্নের জায়গায় তিনটা প্রশ্ন করতে হয়েছে, একটি প্রশ্ন ছাড় দিতে হয়েছে তার বড় হওয়ার জন্য, এবং পরবর্তীতে সে ঠিকই বড় হয়েছিল। মেয়েটাও কিন্তু অনেক রাজদুলাল ছেড়ে একজন সাধারণ মানুষকে বিয়ে করতে হয়েছে সেই মানে তার কণ্ঠ ফিরে পাওয়ার জন্য। তো বন্ধুগণ, এটাই মূল কথা যে আসলে কোনো কিছু পেতে হলে আপনাকে কোনো কিছু ছাড় দিতে হবে, এছাড়া আসলে আমাদের জীবনে আমরা কোনো কিছু পেতে পারি না। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকুন।